মৃত্যু যে কত কোটি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা হাজীগঞ্জের মানুষ চাঁদপুরের মানুষ বাংলাদেশের মানুষ যেখানেই থাকে না কেন বাজান মৃত্যু কিন্তু আপনাকে পেয়ে বসবে বেঈমানদার যখন মৃত্যু বরণ করে দেখেন কত কঠিন ভাবে মৃত্যু হয় আজাইল বিকট চেহারা নিয়ে আসবে আজাইল আপনার পা থেকে টিপে 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 আপনার মুখ দিয়ে রূহটা বের করবে এতদিন পর্যন্ত আপনি কত অহংকার করেছেন এতদিন পর্যন্ত কত মানুষের উপরে জুলুম করেছেন এখন আপনার স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে আপনার সন্তানও আপনাকে রাখছে না আপনার বাবা আপনাকে রাখছে না আপনার ভাইও আপনাকে রাখছে না আপনাকে আপনার স্ত্রীরা ঘর থেকে বের করে দিবে এবার যখন বের করবে হায় হায় আপনার আত্মীয় স্বজন যখন গোসল দিয়া দিবে আপনাকে ছাড় কাটিয়া করে বাজান জানাজার নামাজের পরে যখন কবরের দিকে নিয়ে যাবে আপনি বেঈমানদার করে দেখবেন কবরের মধ্যে ধাও ধাও আগুন জ্বলে আমার নবীর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرع نيالهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم بطك جبان تقول بولي الله أكبر دوي هات قولي بولي يا رسول الله বাজার নবীর কাদেম যাকে কাদিমুর রাসূল বলা হয় হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বললি তো আনাস বিন মালিক দেখেন ওনার থেকে হাদিস কেন বললি তো যখন কোন মানুষ মারা যায় ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি আমার নবীকে উম্মত শুনো শুনো যখন হাজীগঞ্জের কোন বান্দাকে যখন বাংলাদেশের কোন বান্দাকে যখন সারা পৃথিবীর কোন বান্দাকে যখন কবরে রাখা হয় আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায় ইরে বাজান রে কবর থেকে যদি একজন সাধারণ মানুষ কবর থেকে যদি জুতার আওয়াজ শুনতে পারে আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে হাজীগঞ্জের বাসীদের আওয়াজ শুনতে পারেন কি পারেন না হাত তুলে কোন পারে কি পারে না আজকে তো আপনি কত বাড়ি গাড়ি করেছেন কত টাকা পয়সা করেছেন ওই টাকা পয়সা আপনার সাথে যাবে না আপনার বাড়ি গাড়ি আপনার সাথে যাবে না আপনার স্ত্রী আপনার সাথে যাবে না আপনার সন্তান আপনার সাথে যাবে না বাজার জারিল লিখে যাবে যাবে শুধু আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী আপনার আপন হবে এই জন্য তো আশেকে রাসূল বলে তোমার আমার আপনকে একটু শোনো না যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না বললেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না দাইনে বামে মাটি আমার মাটির বিছানা এখানে ঘরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক কি রাখো আপনার বিবি আপনাকে ঘর থেকে বের করে দিবে আপনার সন্তান আপনাকে বের করে দিবে ও আমার হাজীগঞ্জের বাবারা বেয়ারা বন্ধুরা কেন আপনি দুনিয়ার লোভ করছেন কেন টাকার লোভ করছেন আজকে থেকে আমার নবীর পাগল হয়ে যান আপনি যখন নবীর পাগল হয়ে যখন কবরে যাবেন আমার নবী আপনাকে আপন করে নিবে হৃদয় এইচডি মিডিয়া দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর মৃত্যু যে কত কঠিন আজকে যদি গাজীগঞ্জের মানুষ জানতো হায় গায় আজকের মানুষ মিথ্যা কথা বলতো না মৃত্যু যে কত কঠিন কবরের আজাব যে কত ভয়ঙ্কর যদি আজকে হাজীগঞ্জের মানুষ জানতো আজকে হাজীগঞ্জের মানুষ
নামাজ ছাড়ত না বাজান আজকে হাজীগঞ্জের মানুষ আব্বা আম্মার খেদমত ছাড়ত না আজকে হাজীগঞ্জের মানুষ আমার নবীর প্রেম ছাড়ত না আজকে হাজীগঞ্জের মানুষ রমজানের রোজা ছাড়ত না বাজান রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে কুল্লু নাফসিন ইকাতুল মাউত প্রত্যেককে জবানটা খুলে বলি আল্লাহু আকবার দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ এর বাজারে মৃত্যু যে কত কঠিন ধনী বলেন গরীব বলেন বাদশা বলেন ফকির বলেন কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না মৃত্যু যে কত কঠিন যে মৃত্যু বরণ করে সে বুঝে মৃত্যু যে কত কঠিন কোন মানুষ যদি বাজান আপনি শিশা ডালা পাঁচিলের মধ্যে লুকায়া থাকেন আপনি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না ওই মৃত্যুর আগে যদি আমার নবীর সাথে রিলেশন লাগায়া দেন আমার নবীর সাথে যদি মোহাব্বত লাগায়া দেন আপনি কবর গেলে জান্নাতি হইয়া যাইবেন এখন আপনারা বলে আমরা তো আল্লাহর নবীকে জানার চাইতে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত রুকন চাই কি চাই না এর বাজার আজকে মুহাব্বত এবং কবর নিয়ে কথা বলবো নবীকে কেমন মুহাব্বত করবেন আজকে আমি রায়গান জালালি কেন নবীর পাগল এই মিডিয়ার ভাইগুলো কেন নবীর পাগল মোকরম বাড়ি গুজুর কেন নবীর পাগল আমরা কেন নবী নবী করি কিতাবের নাম হলো আশিফা বিহুকুকিল মুস্তফা জুরকন মারহাবা আমরা মানুষ সয়া নবীকে চিনলাম না কিন্তু পশু পাখি আমার নবীরে চিনেছে শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ নোট করতেছেন আমার দয়াল নবী একদিন কি করলেন গহীন জঙ্গলে প্রবেশ করলেন হঠাৎ করে একটা প্রাণী যে প্রাণী চিৎকার করে বলে কে আছো আমাকে তোমরা রক্ষা করো কে আছো আমাকে তোমরা রক্ষা করো আমার দয়াল নবীজির কান মোবারকে গেল আমার দয়াল নবী সে প্রাণীর কাছে চলে গেল ডাক দিয়া কয় করিনি ও করিনি তুমি কেন কান্না করো মারহাবা কর আপনি যতই কুকুরের সাথে কথা বলতে চাইবেন কুকুর ঘেউ ঘেউ করবে আপনি প্রাণীর সাথে কথা বলতে চাইবেন প্রাণী কিন্তু আপনার সাথে কথা বলতে পারবে না কিন্তু আমার দয়াল নবী মায়ার নবী যখন প্রাণীর সাথে কথা বলতেন প্রাণীর জবানটা আল্লাহ খুলে দিতেন তাহলে আমরা কেন দয়াল নবীর পাগল হব না আমরা কেন দয়াল নবীর জন্য দয়াল নবীর সাথে প্রেম করব না দয়াল নবীকে হরিণি রে তুমি কেন কান্না করো হরিণি কয় নবী গো ও মায়ার নবী জিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা শিকারী এখানে বন্দি করে রেখেছে ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা দুধের বাচ্চা আছে নবী গো আপনি একটু কষ্ট করে আমাকে ছেড়ে দেন আমি আমার দুইটা বাচ্চাকে দুধ পান করাইয়া আমি আবার আপনার নিকট এসে যাব আমার নবী কি করেনি রে তুমি কি সত্যি আসবানি ইরে বাজান আপনি যদি স্বীকার করেন দেখবেন পাখিকে যদি আপনি জাল থেকে ছেড়ে দেন পাখি চলে যাবে এখন হরিণ ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবী যে আপনি কি বললেন আমি আসবো না আপনি তো দয়াল নবী মায়ার নবী মারহাবা কন আপনাকে কথা দিয়ে আমি কেন রাখবো না নবী গো আমি আপনার জন্য সৃষ্টি হয়েছি নবী আপনি আমি আমি আপনার পাগল আমার নবীকে করিনি ও করিনি যা তুই দুধের বাচ্চাকে দুধ খাই আবার চলে আসবি এবার শিকারী তখন সেখানে উপস্থিত হয়ে গেল ডাক দেয়া কো হুজুর ও হুজুর আমার শিকারী কোথায় গেল আপনি কেন আমার শিকারীকে ছেড়ে দিলেন আপনি কেন হরিণীকে ছেড়ে দিলেন আমার নবীকে চিন্তা করো না কিছুক্ষণ পরে তোমার হরিণে তোমার কাছে আইসা যাইব এবার শিকার কয় হে নবী আপনি কি বললেন আপনি হরিণী ছেড়ে দিয়েছেন আমি কত কষ্ট করে এই হরিণীকে ধরেছি আপনি বলতেছেন হরিণী আবার এসে যাবে আপনি কেমনে কথা কন একবার যখন শিকারী হাত থেকে চলে যায় সেটাকে আর পাওয়া যায় না আমার নবীকে দেখো দেখো আমার কথা মতো হরিণী চলে আসছে মারহাবা কন হায় গায় শিকারী কয় সত্যি তো হরিণী এসে গেছে শিকারী আমার নবীর কাছে মাথা নত করে ফেললেন হরিণীও আমার নবীর কাছে মাথা নত করে ফেললেন এবার শিকারী ডাক দিয়া কয় নবী গো
আপনি আমাকে ইসলাম গ্রহণ করায়া দেন। হিরে বাজান আজকে কেন আমি পাগল দয়াল নবীর, আজকে কেন হাজীগঞ্জের মানুষ নবীর পাগল। নবীর পাগল হইয়া যদি কবরে যেতে পারেন আপনার কবরটা উজালা হয়ে যাবে। মৃত্যু যে কত কোটি আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, বাংলাদেশের মানুষ যেখানেই থাকে না কেন, বাজান মৃত্যু কিন্তু আপনাকে পেয়ে বসবে। সুলাইমান নবীর দরবারে একজন লোক বসা, হঠাৎ করে লোকটা চলে গেল। সুলাইমান নবী তখন আলোচনা করতেছিলেন, সুলাইমান নবী ডাক দিয়া ক্লাস যাইলে ও আজাইল, এই লোকটা তো এতক্ষণ ধরে এখানে ছিল, এখন আমাকে না বলে সে চলে গেছে। এবার আজাইল ডাক দিয়া কয়, সুলাইমান নবী গো, ও সুলাইমান নবী, লোকটার মরণ কিছুক্ষণ পরে নদীর ওই পারে, এখন লোকটা এখানে বসে আছে, আমি তাকে সিস্টেম করে নদীর ওই পারে নিয়ে গেছি। বাজারে কত মানুষ দেখা যায় রাস্তার পাশে পড়ে আছে। আমি যখন রাস্তা দিয়ে আসি বাজার, অনেক জায়গা দেখি মানুষের লাশ পড়ে আছে। আমি বুঝতে পারলাম আমি রায়হান জালালি তো আমার না। আজকে তো আপনি কত বাড়ি গাড়ি করেছেন, কত টাকা পয়সা করেছেন, ওই টাকা পয়সা আপনার সাথে যাবে না, আপনার বাড়ি গাড়ি আপনার সাথে যাবে না, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না। বাজান জালালি কে যাবে? যাবে শুধু আমার দয়াল নবী, মায়ার নবী, আমার দয়াল নবী, মায়ার নবী আপনার আপন হবে। এই জন্য তো আশেকে রাসূল বলে, তোমার আমার আপনে কে, একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মারহাবা কোন সবাই হাত তুলে, তোমার আমার আপনে কে, একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। দাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না। দাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ঘরে বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দিবে তাহারা। ঠিক কি রাখো, আপনার বিবি আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনার সন্তান আপনাকে বের করে দিবে। ও আমার হাজীগঞ্জের বাবারা বেয়ারা বন্ধুরা, কেন আপনি দুনিয়ার লোভ করছেন, কেন টাকার লোভ করছেন? আজকে থেকে আমার নবীর পাগল হয়ে যান। আপনি যখন নবীর পাগল হয়ে যখন কবরে যাবেন, আমার নবী আপনাকে আপন করে নিবে। এই জন্য তো বলে, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় গায়ে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজারনি বেঈমানদার যখন মৃত্যুবরণ করে, দেখেন কত কঠিন ভাবে মৃত্যু হয়, আজাইল বিকট চেহারা নিয়ে আসবে। আজাইল আপনার পা থেকে টিপে 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 আপনার মুখ দিয়ে রুহটা বের করবে। এতদিন পর্যন্ত আপনি কত অহংকার করেছেন, এতদিন পর্যন্ত কত মানুষের উপরে জুলুম করেছেন, এখন আপনার স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আপনার সন্তানও আপনাকে রাখছে না, আপনার বাবা আপনাকে রাখছে না, আপনার ভাইও আপনাকে রাখছে না, আপনাকে আপনার স্ত্রীরা ঘর থেকে বের করে দিবে।
এবার যখন বের করবে হায় হায় আপনার আত্মীয় স্বজন যখন গোসল দিয়া দিবে আপনাকে ছাড় কাটিয়া করে বাজান জানাজার নামাজের পর যখন কবরের দিকে নিয়ে যাবে আপনি বেঈমানদার করে দেখবেন কবরের মধ্যে দাও দাও আগুন জ্বলে আমার নবীর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نيالهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার দুই হাত তুলে বলি ইয়া রাসূল আল্লাহ বাজার নবীর কাদেম যাকে কাদিমুর রাসূল বলা হয় হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বলিত আনাস বিন মালিক দেখেন ওনার থেকে হাদিস কেন বলিত যখন কোন মানুষ মারা যায় ইন্নাল আব্দা ইযা উদিয়া ফি কবরিহি আমার নবীকে উম্মত শুনো শুনো যখন হাজিজ গুঞ্জের কোন বান্দাকে যখন বাংলাদেশের কোন বান্দাকে যখন সারা পৃথিবীর কোন বান্দাকে যখন কবরে রাখা হয় আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায় ইরে বাজানরে কবর থেকে যদি একজন সাধারণ মানুষ কবর থেকে যদি জুতার আওয়াজ শুনতে পারে আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে হাজীগঞ্জের বাসীদের আওয়াজ শুনতে পারেন কি পারেন না হাত তুলে কোন পারে কি পারে না তাহলে বোঝা গেল আমার নবী জিন্দা ঠিক কি না কোন আমার নবী মরা আপনি দেখুন হাদিস মুবারাকার মধ্যে আছে যখন কোন মানুষকে কবরে রাখা হয় ইরবাজান ওয়াতাওয়াল্লান ওয়াসাবু আন্নাহু লা ইয়াসমাউ কুরআন ইয়ালিহিম যখন তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায় তখন ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায় আর কত চিৎকার করে বলে ও ভাই ভাই রে আপনারা কে আছেন আমাকে কবর থেকে উঠান আপনারা কে আছেন আমাকে কবর থেকে নিয়ে যান বাজারে আজকে কত কোটি কোটি মাইল দূরে সূর্য আপনি সূর্যের তাপ সহ্য করতে না পেরে আপনার ঘরে এসি লাগিয়ে দেন আপনার ঘরে পাখা লাগিয়ে দেন ওই কবরে পাখা থাকবে না ওই কবরে এসি থাকবে না ওই কবরে কেউ যাবে না আপনাকে যখন কবরে রাখা হবে তখন দুইজন ফেরেশতা চলে আসবে ডাক দিয়া কইব আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মার রব্বুকা তোমার রবকে আপনি যদি বেঈমানদার হন আপনি বলবেন লাদ্রি লাদ্রি আমি জানি না এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান দিনুকা তোমার দিন কি আপনি বলবেন লা আদ্রি আমি জানি না এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল তোমার সামনে যিনি বসা আছে উনি কে তখন আপনি বলবেন লাদ্রি লাদ্রি আমি জানি না আপনার কপালটা খারাপ বাজান দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে আসবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে আসবে কত চিৎকার করবেন ভাই বলে কত চিৎকার করবেন বন্ধু বলে কত চিৎকার করবেন আব্বা বলে কত চিৎকার করবেন মা বলে আপনার মা আপনার আওয়াজ শুনবে না আপনার বাবা আপনার আওয়াজ শুনবে না এমন ভাবে মাটিটা চাপ দিবে আপনার হাড্ডি গুড্ডিগুলো গুরু হয়ে যাবে কত চিৎকার করবেন কোনো লাভ হবে না ভাইজান এই জন্য বলি আমরা তো ইমানদার আমাদের কোনো ভয় নাই এই জন্য বলি ইমানের পরে আমল করতে হবে রমজান মাসে রোজা রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে খেদমত করতে হবে মিথ্যা কথা বলা যাবে না সমালোচনা করা যাবে না গীবত করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না কথা কয় না কথা কয় না কথা কয় না কবর যদি আপনি আলোকিত পেতে চান কবর যদি আপনি জান্নাত পেতে চান ইমানকে মজবুত করতে হবে নবীকে ভালোবাসতে হবে এখন দেখেন বেঈমানদার তো কোনো প্রশ্নের উত্তর পারবে না বলবে লাদ্রি লাদ্রি আমি জানি না হঠাৎ করে ফেরেশতারা আপনার মাথার মধ্যে আগুনের লোহাদের একটা বাড়ি দিবে মাসকাতুল মাসাবির হাদিসের মধ্যে আমি পেলাম আপনার মাথার মধ্যে আগুনের লোহাদারা বাড়ি দিবে আপনার মাথা থেকে মুজুক গসে গসে পড়বে কত চিৎকার বলবেন ভাই বলে কোনো লা
লাভ হবে না আপনি বলবেন আল্লাহ গো ওগো আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দেন আল্লাহ গো আমাকে আরেকবার সুযোগ দেন আমি হাজীগঞ্জের জমিনে যাইয়া নামাজ পড়ব আমি হাজীগঞ্জের জমিনে যাইয়া হক নবীকে ভালোবাসব আমি হাজীগঞ্জের জমিনে যাইয়া আব্বা আম্মার খেদমত করব এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যতই বলুক আর কোন সুযোগ হবে নি জোরে কোন হবে হবে না আপনি যতই বলেন আপনাকে আর সুযোগ দেওয়া হবে না এবার দেখেন ফেরেশতারা কইব লা দারাইতা ওয়ালা তালাইতা আপনি কি পড়ার চেষ্টা করেন নাই আপনি কি তেলাওয়াত করার চেষ্টা করেন নাই হাজীগঞ্জের জমিনে তো ইমাম সাহেব ছিল হাজীগঞ্জের জমিনে তো আবে শর্মাদানি ছিল হাজীগঞ্জের জমিনে তো বাহাদুর শাহ হুজুর ছিল হাজীগঞ্জের জমিনে তো অনেক ওলামায়ে কেরাম ছিল তুমি কি তার কাছে তে পারো নাই তুমি কি তেলাওয়াত করার চেষ্টা করো নাই দেখবেন বাজান এখন রমজান মাস আসছে আমি আপনাদেরকে অনুরোধ করব কমপক্ষে আধা ঘন্টা সময় দেন মারহাবা কোন কয় ঘন্টা আধা ঘন্টা সময় দেন ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব আমাকে সূরা ফাতিহা শুদ্ধ করায়া দেন আমাকে 11টি সূরা শুদ্ধ করায়া দেন ইমাম সাহেব কি টাকা নিব আরো জোরে কয় না আমাকে আধা ঘন্টা সময় দেন আপনি রমজান মাসে আসরের পরে আধা ঘন্টা ইমাম সাহেবকে সময় দিবেন বলবেন ইমাম সাহেব আমাকে আধা ঘন্টা সময় দেন আমরা আপনার কাছে কোরআন শুদ্ধ করতে চাই দেখবেন ইমাম সাহেব আপনার কাছে টাকা চাইবে না তা আপনার কোরআন আপনি যখন কবরে যাবেন তখন আপনার কবরে গেলে অনেক প্রয়োজন হবে ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহর বান্দা লা দারাইতা তুমি কি পড়ার চেষ্টা করো নাই ওয়ালা তালাইতা তুমি কি তেলাওয়াত করার চেষ্টা করো নাই অনেক মানুষ দেখবেন বাজান কোরআন শরীফ বছরে একবার পড়ে ওই কোরআন শরীফকে গিলাপ লাগিয়ে মাথার উপর রেখে দেয় উপরে কোনো একটা জায়গায় রেখে দেয় দেখবেন রমজান মাস আসলে সেই কোরআন খোলে কথা কয় না কথা কয় না রমজান মাস আসলে কোরআন খুলে বাজান কমপক্ষে এক পৃষ্ঠা কয় পৃষ্ঠা রমজান মাস যখন আসবে তখন কমপক্ষে এক পৃষ্ঠা ডেলি পড়ার চেষ্টা করবেন না পারলে আপনি তাকায়া থাকবেন দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন এখন দেখেন বাজান হায় হায় আপনাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে লা দারাইতা ওয়ালা তালাইতা আপনি কি পড়ার চেষ্টা করেন নাই আপনি কি তেলাওয়াত করার চেষ্টা করেন নাই আপনি বলবেন লা আদরি আমি জানি না এখন যদি আপনি দুনিয়া থেকে চেষ্টা করে যেতেন আপনি উত্তর দিয়ে দিতে পারতেন ফেরেশতারা কইব কেন তুমি পড়ো নাই তখন আপনার কোনো জবাব থাকবে না হঠাৎ করে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে আল্লাহু আকবার কোন আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে কত চিৎকার করবেন কোন লাভ হবে না আপনি ছাই ছাই হয়ে যাবেন কালো কালো আগুনে ছাই হয়ে যাবেন বাজান্ডে এই দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো চলে যায় দুনিয়ার আগুনে হায়গা ঢাকার মার্কেট চলে যায় এই যে আপনারা রিসেন্টলি দেখেছেন রিসেন্টলি দেখেছেন এক রেস্টুরেন্টে আপনার মানুষ খেতে গিয়েছে সেখানে গিয়ে হঠাৎ করে আগুন লেগে গেছে কথা কয় না কথা কয় না হিরে বাজান রে তারা এক মিনিট আগেও জানে না তারা সেই রেস্টুরেন্টে মারা যাবে আগুনে পড়ে দেখেন দুনিয়ার আগুনে মানুষ জ্বলে পড়ে ছাই হয়ে যায় জাহান্নামের আগুন যে কত কোটি জাহান্নামের আগুন তো কালো কালো ওই জাহান্নামের আগুনে আপনাকে ফেলবে কোন লাভ হবে না বাজার এই জন্য বলি দুনিয়া থাকতে ভালো কাজ করেন ভালো আমল করেন ইমান তো মজবুত আছে আমলটা একটু বাড়িয়ে দেন তাহাজ্জুদ নামাজ আদায় করেন নবীর প্রেমে ফানা হয়ে যান নবীর প্রেমে পাগল হয়ে যান আপনি যখন কবরে যাবেন তখন আপনার কবরটা উজালা হয়ে যাইব আমার কথা নয় এই হাদিসে মুবারকার মধ্যে আছে যখন ইমানদার মৃত্যুবরণ করে ইন্নাল আব্দা ইদা বুদিআ ফি কবরিহি বেঈমানদার যখন মৃত্যুবরণ করবে তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে বাজান কালো কালো পুঁজ আপনাকে খাওয়ানো হবে এরপর যদি ইমানদার মৃত্যুবরণ করে ইমানদারকে যখন তার আত্মীয় স্বজন যখন কবরে দিয়ে আসবে ইরে বাজান নি আতা গুমানাকান মারহাবা কোন
ইমানদার যখন মরে যাবে ইমানদার কারা যারা আল্লাহর ইবাদত করেছে নবীকে মুহাববত করেছে মানুষকে ভালো কাজের উপদেশ দিয়েছে জুলুম করে নাই মিথ্যা কথা বলে নাই হারাম পথে চলে নাই সত্য কথা বলেছে তারা যখন দুনিয়া থেকে চলে যাবে আমার মায়ের নবীর হাদিস তখন তারা যখন যাবে আতাহু মালাকান দুইজন ফেরেশতা চলে আসবে বলবে মার রব্বুকা তোমার রবকে ইমানদার কইব রব্বি আল্লাহ মারহাবা কোন ইমানদার কইব রব্বি আল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়া মান দীনুকা তোমার দিন কি সে বলবে দীনি আল ইসলাম তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুলি তোমার সামনে যিনি বসে আছে উনিকে আপনি বলবেন ইনি তো আমার দয়াল নবী মায়ার নবী আপনি আমার নবীকে দেখে চিনতে পারবেন আপনি আমার নবীকে চিনতে পারবেন আহা ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান মারহাবা কইতেন না বাজান ওরে দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান দয়া করে মোদের দিদার কর দান মাওলা দয়া করে মোদের দিদার কর দান সবাই একসাথে হাত তুলে আমার নবীর নাম নবীকে দেখার জন্য একটু বলুন ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া দিদারের লাগিয়া নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান দুরুদ সালাম পড়িয়া করি মেহেরবান দয়া করে মোদের দিদার কর দান মাওলা দয়া করে মোদের দিদার কর সবার আগে নূর নবী তার তরে সৃষ্টি সবই তাই নবীকে ভালোবাসি হইতে ইমান তাই নবীকে ভালোবাসি হইতে ইমান ঠিক কি রকম সবার আগে নূর নবী তার তরে সৃষ্টি সবই তাই নবীকে ভালোবাসি হইতে ইমান তাই নবীকে ভালোবাসি হইতে ইমান মানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল ঠিক কি রকম ওই ইমানে গন্ডগোল নামাজে রোজা সব বিফল ইমান নামক দৌলত কর আল্লাহ দান বলে ইমান নামক দৌলত কর আল্লাহ দান দয়া করে মোদের দিদার কর দান বল দয়া করে মোদের দিদার কর মারহাবা কোন বাজারে নেই ইমানদার যখন কবরে যাবে কত খুশির সংবাদ যখন ইমানদার কবরে যাবে আতাহু মালাকান দুইজন ফেরেশতা চলে আসবে দুইজন ফেরেশতা বলবি মার রব্বুকা তোমার রবকে তখন সে বলবে রব্বি আল্লাহ এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওয়া মান দীনুকা তোমার দিন কি সে বলবে দীনি আল ইসলাম এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল তোমার সামনে যিনি বসা আছে উনিকে সে বলবে ইনি তো আমার দয়াল নবী মায়ার নবী মারহাবা কো ইনি তো আমার দয়াল নবী মায়ার নবী এবার দেখেন বাজার যখন আপনি তিনটা প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ কইব ফেরেশতা রে ফেরেশতা আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও আপনার কবরটাকে প্রশস্ত করা হবে আপনার কবরের মধ্যে সবুজ গালিচা বিছানো হবে আপনার জন্য জান্নাতি সবুজ কাপড় আনা হবে আপনি এমন একটা ঘুম দিবেন বাজান কিয়ামত পর্যন্ত ঘুমাবে হায় গায় হঠাৎ করে কে যেন বাসির মধ্যে আওয়াজ দিবে আল্লাহ বলবে ইসরাফিল ও ইসরাফিল তাড়াতাড়ি করে বাসির মধ্যে ফুৎকার দাও তাড়াতাড়ি করে ফুৎকার দাও ইসরাফিল আলাইহিসসালাম যখন ফুৎকার দিবে হাজীগঞ্জের মানুষ চাঁদপুরের মানুষ লাকসামের মানুষ কুমিল্লার মানুষ চট্টগ্রামের মানুষ ঢাকার মানুষ সিলেটের মানুষ সারা পৃথিবীর মানুষ তুলার মতো উঠতে থাকবে আল্লাহু আকবার কোন মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে
গাছপালা উঠতে থাকবে আসমান জমিন ফেটে যাবে তারকা ফেটে যাবে সূর্য পড়ে যাবে মানুষ হায় হায় বলে চিৎকার করতে থাকবে তখন শুধু একমাত্র কে থাকবে জানেন নি আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সবকিছু ফানা ফানা হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আমার আল্লাহ থাকবে আল্লাহু আকবার কর একমাত্র আমার আল্লাহ থাকবে সমস্ত মানুষ তুলার মতো উঠতে থাকবে একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে ইরবাজালে সমস্ত মানুষ একসাথ হয়ে যাবে একসাথ হওয়ার পর আপনি উলঙ্গ অবস্থায় আপনি কান্না করবেন দুনিয়ার মধ্যে তো কত দামি দামি কাপড় পরেছেন দুনিয়ার মধ্যে কত ব্র্যান্ডের গাড়ির মধ্যে চলেছেন দুনিয়ার মধ্যে কত অহংকার করেছেন দুনিয়ার মধ্যে কত মানুষকে মেরেছেন দুনিয়ার মধ্যে কত হক কেছেন হাশর ময়দানে সমস্ত মানুষ সমান আপনি শুধু ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন আপনার মাথার উপরে এক বিক এক বিকত উপরে সূর্য থাকবে হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত আন আনাস ইবনি মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্নু ক্বাল আইয়াশমানি ইয়াউমাল কিয়ামা ক্বাল কুনতু আনা ফাইল ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ প্রত্যেককে জবানটা কোলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ হযরত আনাস বিন মালিক কয় নবী গো ও আমার নবীজি হাশর ময়দান তো তোমার হবে ও আমার হাজী গুঞ্জের বাবারা আর কত ঘুমাবেন কখন জানি সাফিল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দিবি আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাশর ময়দান তো মানুষ তোমার উপরে থাকবে এক বিকত উপরে সূর্য থাকবে বাজান আজকে এত এত উপরে সূর্য আপনি গরম সহ্য করতে পারেন না আমি রায়গান জানি গরম সহ্য করতে পারি না আনাস বিন মালিক কয় নবী গো হাশর ময়দানে তো কেউ কারো অপর হবে না নবী গো আপনি কি আমার জন্য শাফাত করবেন নি আমার নবী কয় পাগলা রে কাঁদিস না আমি নবী তোর জন্য শাফাত করব প্রত্যেকে জবানটা কোলে বলি মারহাবা আমার নবী কয় আনাস রে ও আনাস কাঁদিস না আমি নবী তোর জন্য শাফাত করব আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবী জি রাসূলুল্লাহ হাশর ময়দান তো অনেক বড় হবে আপনার কোটি কোটি উম্মত সেখানে ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে হাশর ময়দানে দুইজন ব্যক্তি পোশাক পরিহিত অবস্থায় থাকবেন মারহাবা কইতে না বাজান আপনারা তো জানে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না তখন আমার দয়াল নবী মায়ার নবী জান্নাতি পোশাক পরিধান অবস্থায় থাকবে আদম পয়গম্বর হায়গায় কাপড় পরিহিত অবস্থায় থাকবে বাজান রে আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হাশর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজব কত কোটি কোটি উম্মত হাশর ময়দানটা বাজান অনেক কঠিন হবে হাশর ময়দানটা অনেক অনেক বছর থাকবে আনাস বিন মালিক কয় নবী গো বা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজব আমার নবী কয় আনাস চিন্তা করো না চিন্তা করো না আউয়াল মা তাতলুবুনি ইনদা সিরাত তুমি আমাকে প্রথমে ফজরাতের পারে পাইবা আনাস বিন মালিক কয় নবী গো ফজরাতের পার নাকি অনেক কঠিন নবী গো ওই ফজরাতের পার কেমনে আমরা পার করব ফজরাতের পুল আমরা কেমনে পার করব নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হবে নবী গো আমরা কেমনে পার হব আমার নবী কয় আনাস 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 রে শোনো শোনো দুনিয়ার মধ্যে যারা আল্লাহর পাগল হয়ে গেছে নবীর পাগল হয়ে গেছে দুনিয়ার মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুনিয়ার মধ্যে যারা সত্য কথা বলবে দুনিয়ার মধ্যে যারা হালাল পথে চলবে আমি নবী কইলাম ওই ফুলসিরাতের পার 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে জোরে কোনা মারহাবা
চোখের পলকে পার হয়ে যাবে আনাস বিন মালিক কয় নবী গো নবী গো ও মায়ার নবীজি ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত আমি যদি আপনাকে পলসরাতে না পাই নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব আমার নবী কো আনাস টেনশন করো না মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করো না তোমার কবরে হাশরে কি হবে আমার সকল একশো জবানটা খুলে এই হাসর কথা চিন্তা করে একটু বলুন ওরে মুসিবতে না পায় যদি মুসিবতে না পায় যদি করো না তোমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমার ওই সুপারিশ বিনে তোমার ওই সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার এর বাজান যদি ডাক আসে হে মুসলমান নবীর জানে গুস্তাকি করেছে তোমরা মাঠে ময়দানে নামো তাহলে আমরা হাজীগঞ্জের মানুষ নবীর জন্য একসাথে মাঠে নামতে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না আমরা একসাথে নেমে যাব নবীর জন্য কথা ঠিক কি না কবির মনোযোগ বাজান আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি আর রাসূলুল্লাহ পাইনাত নবুকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কথাই খুঁজব আমার নবী কানাস ও আনাস শোনো শোনো তুমি যদি আমাকে পৌঁছাতে না পাও তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে খুঁজবা ইন্দাল মিজান তাতনুবুনি ইন্দাল মিজান তুমি আমাকে মিজানের পাল্লায় খুঁজবা এখন আনাস বিন মালিক কয় নবী গো ফা ইল্লাম আলকাকা ইন্দাল মিজান আমি যদি আপনাকে মিজানের পাল্লার মধ্যে না পাই নবী ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজব আমার নবী কো আনাস আনাস তুমি যদি আমাকে পৌঁছাতে না পাও তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে খুঁজবা তুমি যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও তুমি আমাকে হাউজে কাউসারে পাইবা জুরে কোন মারহাবা তুমি যদি আমাকে মিজানের পাল্লার মধ্যে না পাও তুমি আমাকে হাউজে কাউসারে পাইবা আনাস বিন মালিক কো নবী গো মিজানের পাল্লা কেমন হবে আমি একখানা হাদিস পড়লাম যে হাদিস কানা জাওয়াহিরুল বিহারের মধ্যে আল্লামা ইউসুফ নাভানি নোট করতেছেন ইরিবাজান আদম নবী এক পাশে আরশের পাশে দাঁড়ায়া থাকবেন আমার নবীজি সেজদায় পড়ে কান্না করবেন আমার নবী তো লওয়ায়ে হামদের অধিকারী হবেন আমার নবী তো শাফাতে কুবরার অধিকারী হবেন আমার নবী তখন হাশরের ময়দানে সেজদায় পড়ে কান্না করবেন রব্বি হাবলি উম্মতি বলে হঠাৎ করে আদম নবী দেখবি বাজান একটা লোককে জাহান্নামের দিকে ফেরেশতারা জাহান্নামের শিকলি পড়াইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে তখন আদম নবী দূর থেকে দেখবেন উনি দৌড়াইয়া আমার নবীর কাছে চলে যাবেন ডাক দিয়া কইবে নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত কিন্তু জাহান্নামে নিয়ে যাচ্ছি আপনি কি দেখেন না আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সেজদা থেকে মাথা আলোক করবেন আমার নবী দৌড়াইয়া আল্লাহ দরবারে চলে যাবেন ঢাক দিয়া কইব আল্লাহ মারহাবা কোন ওগো আল্লাহ
আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছি আল্লাহ তুমি না বলেছো ওয়াকুনু আলাইকুম শাহীদা তুমি না বলেছো সমস্ত মানুষের উপরে সমস্ত আম্বিয়ার উপরে আমাকে সাক্ষ্যদাতা রাখবা আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও আল্লাহ কইবো বন্ধু গো এ হাসর তো আমি আপনার জন্য সাজিয়েছি মারহাবা কোন আল্লাহ কইবো বন্ধু এই হাসরটাই তো আপনার জান জান আপনার উম্মতকে আপনি রক্ষা করেন আল্লাহ কইবো আতিউ মুহাম্মাদান ও ফেরেশতারা তোমরা তাড়াতাড়ি মুহাম্মাদের অনুগত করো মুহাম্মাদের কথা শোনো এবার ফেরেশতারা কইবো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কি হয়েছে আমার নবী কইবো ফেরেশতারে ও জাহান্নামের ফেরেশতারা আমার উম্মত কি করেছে আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছো এখন ফেরেশতা কইবো নবী গো ও মায়ার নবীজি দুনিয়ার মধ্যে এই লোকটা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতো এই লোকটা দুনিয়ার মধ্যে আমল করতো না এই লোকটা মানুষের উপর জুলুম করতো এই লোকটার বেশি বেশি গুনাহ নবী গো আমরা যখন মিজানের পাল্লার মধ্যে দিয়েছিলাম তখন দেখেছি এই লোকটার গুনার গুনার পাল্লাটা বাড়ি হয়ে গেছে আমার নবী তখন কইব হে ফেরেশতা ফেরেশতা রে আল্লাহু আকবার গো ও ফেরেশতা তাড়াতাড়ি করে আবার তার আমলগুলো মাপো মিজানের পাল্লা আনো তার আমলগুলো দাও আমি দেখব সে কি জাহান্নামী না জান্নাতি এবার ফেরেশতারা কি করব তার আমলগুলো যখন মিজানের পাল্লার মধ্যে দিবে তখন দেখবে গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যাচ্ছে আমার দয়াল নবী মায়ার নবী এক টুকরা কাগজ যখন মিজানের পাল্লার মধ্যে দিয়ে দিবি তখন মিজানের পাল্লাটা বাড়ি হইয়া যাইব জোরে কইতে না মারহাবা আমার নবীজি এক টুকরা কাগজ ওই মিজানের পাল্লা যখন দিবে তখন মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে নাকের পাল্লা বাড়ি হয়ে যাবে এবার লোকটা নবীর কদমে পড়ে যাবে ডাক দিয়া কইব নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো কিছুক্ষণ আগেও জাহান্নামে যাইতেছিলাম নবী গো আমি তো জাহান্নামে হয়ে গেছিলাম নবী বুঝতে পারলাম না আমি কেমনে জান্নাতি হয়েছি আমার নবী কই পাগলা রে ও উম্মত শোনো শোনো তুমি যে হাজীগঞ্জের জমিনে তুমি যে দুনিয়ার মধ্যে আমি নবীর প্রতি দুরুদ শরীফ পড়তা আমি নবী সেটা নোট করে রেখেছি মারহাবা কইতে না মজা এক রিক্সাওয়ালা বলেন কি আমি রিক্সাওয়ালার রিক্সার মধ্যে উঠলাম কো হুজুর একটা মদের কথা কইতে আমি কও এবার রিক্সার ওলাকে হুজুর আমি এক বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম বললাম এখন কি অবস্থা তখন সে বলে হুজুর এখন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ কোন আমি বললাম মনে হয় কলকাতায় গেছো নাকি চেন্নাই গেছো না বাড়েনে গেছো না ল্যাবে গেছো হুজুর কোন কলকাতায় যাই নাই আমি রিক্সা চালক আমার কাছে টাকা আইব করতে গিয়া আমি কোন কলকাতায় যাই নাই চেন্নাই যাই নাই আমি ঢাকার বড় বড় ডাক্তার দেখাই নাই তো বললাম কেমনে ভালো হইছে তখন রিক্সা চালক হুজুর আমি যখন ফেডেল মারতাম দুরুদ শরীফ পড়তাম জোরে কইতেন না মারহাবা আপনিও হাঁটেন দুরুদ শরীফ পড়েন বাসে আছেন দুরুদ শরীফ পড়েন বসে আছেন দুরুদ শরীফ পড়েন দোকানে আছেন দুরুদ শরীফ পড়েন আচ্ছা দুপুরবেলা যখন একটা বাজে অটোমেটিকলি বলেন বউ আমার ক্ষুধা লেগেছে ভাত দাও বলেন না আপনারা বলেন তো আপনার পেটে ভাত থাকলেও দুপুরবেলা অটোমেটিকলি বলেন আমাকে ভাত দাও অভ্যাস করে ফেলেছেন ঠিক তেমনি ভাবে আজকে হাজীগঞ্জের জমিন থেকে একটা অভ্যাস করেন যে আমি প্রতিদিন 200 বার দুরুদ শরীফ পড়ব সুবহানাল্লাহ কয় না কয়বার পড়ব 200 বার রমজান আসছে না 1000 বার পড়ে কত কত হাজার 1000 হাশর ময়দানে দেখবেন আপনার দুরুদ শরীফ আপনাকে জান্নাত নিয়ে যাবে মারহাবা কয় না পড়তে চান তো ইনশাআল্লাহ নাকি কয়বার কয়বার প্রতিদিন রমজান ছাড়া কমপক্ষে যেইভাবে আপনার ভাত না খেয়ে অটোমেটিকলি আপনার ভাতের কথা মনে পড়ে যায় ঠিক তেমনি ভাবে একটা অভ্যাস করে ফেলেন যে আমি আজকে থেকে কমপক্ষে 200 বার দুরুদ শরীফ পড়ব মারহাবা কর এখন পাগলা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো গুনাহগার নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি কেমনে জান্নাতি হইলাম আমার নবী কয় উম্মত তুমি যে দুনিয়ার মধ্যে দুরূদ শরীফ পড়তা আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে তোমার দুরূদ শরীফের হাদিয়া আমি নবী নোট করে রেখেছি এখন দেখেন ওই লোকটাকে আল্লাহ তাআলা তখন জান্নাতি বানায়া দিব আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি প্রত্যেককে জবানটা খুলে বলি আল্লাহু আকবার হাশরের ময়দানে আপনার ভাই আপনার দিকে তাকাবে না আপনার সন্তান আপনার দিকে তাকাবে না আপনি আপনার ভাইয়ের কাছে বলবেন ভাই রে তখন আপনি টাকা চাইবেন না আজকে তো আপনি টাকার জন্য বিদেশে চলে যান কত প্রবাসী ভাই বিদেশে আছে বাংলাদেশ থেকে চলে গেছে প্রবাসী টাকা কামানো জন্য হাশরের ময়দানে মানুষ টাকা চাইবে না হাশরের ময়দানে একজন মানুষ আরেকজনের কাছে নেক আমল চাইবে আপনি তখন আপনার ভাইয়ের কাছে বলবেন ও ভাই আমাকে একটা নেক আমল দাও আপনার ভাই বলবে তোমারে আমি চিনি না হায়রে বাজান আজকে যেই বাবার জন্য আপনি কাঁদেন যেই স্ত্রীর জন্য আপনি কাঁদেন ওই বাবার কাছে আপনি যাবেন আপনার বাবা বলবে আমি তোমাকে চিনি না আপনার স্ত্রী বলবে আমি তোমাকে চিনি না আপনার সন্তান বলবে আমি তোমাকে চিনি না তখন একমাত্র চিনবে আমার দয়াল নবী মায়ার নবী মারহাবা কোন আম্মা ফাতেমা ইহাশর ময়দানে হাই 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 বলবে আল্লাহ গো আমি বিচার চাই মারহাবা কোন কি চাই বিচার আপনি দেখবেন এলাকার মধ্যে যখন ভেজাল লাগে তখন যে মাজলুম সে দৌড়ায় চলে যায় বিচারকের কাছে যে আমি বিচার চাই আমি কি দোষ করলাম কয় না হাশর ময়দানে আম্মা ফাতেমা বলবো আল্লাহ গো আমি কি দোষ করলাম যে আমার আওলাদকে ইয়াজিদের দল এইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছে আলী আসগর শিশু বাচ্চা পানি চেয়েছে ইমাম হুসাইন তারা গলার মধ্যে তীর বিদ্ধ করে দিয়েছে আমার আলী আসগর কি দোষ করলো আমার ইমাম হুসাইন কি দোষ করলো আমার ইমাম হাসান কি দোষ করলো কুফাবাসী আমার ইমাম হাসানকে মেরেছে হযরত আলীকে কুফাবাসী মেরেছে আমার আওলাদ কি দোষ করলো আল্লাহ আমি আর বিচার চাই আল্লাহ কয় ফাতেমা তুমি কি চাও আমি আল্লাহ দিব আল্লাহ বলবে ফাতেমারে শেষ করে দিচ্ছি বাজার কষ্ট হচ্ছে আল্লাহ বলবে ফাতেমারে জগতের মা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তার ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতের রাসূলুল্লাহ জোরে কইতেন না মারহাবা ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতের রাসূলুল্লাহ বাবার উম্মত দেও বেহেস্ত মাজার মারহাবা কো ওরে কুরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে সবাই কুরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে ভয়ভীতি থাকে বিনা তার পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার কঠিন হাশরে দিনে আখিরি নবী জীবিনে পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার নবী বলবে না আবু বকর তুমি নও দুজকের খবর নবী বলবে না আবু বকর তুমি নও দুজকের খবর দুজুকিনি যাই উম্মত আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি মারহাবা কো কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আগার ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে মারহাবা কো ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে উমর যাও মিজা পাল্লার দার পাপি উম্মত কে করিবে পার আর পাপি উম্মত কে করিবে পার মারহাবা কো
হাসর ও ময়দানে বাজার মানুষ কি অবস্থা হবে একবার ওইদিকে দৌড়াবেন একবার ওইদিকে দৌড়াবেন আমার নবী ছাড়া কোনো গতি সেই জন্য বলি আমি রায়হান জালালি আজকের মাহফিল থেকে অনেক আলোচনা শুনেছেন অনেক আলোচনা শুনেছেন নবীর দামান ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমল করেন আব্বা আম্মার খেদমত করেন কথা কো ঠিক কি না আমরা শুধু সমালোচনায় লিপ্ত আছি মাওলানা আমদাদ হোসেন জালালি সাহেব উনি একটা মাহফিলে কোন না কোন ভাবে একটা ভুল করেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের অর্থ উনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এই জায়গায় বলে ফেললেন তিন ঘন্টা আলোচনা করলে একজন বক্তার এদিক সেদিক হতেই পারে কত কোনে আপনি যখন ডেলি তিনটা প্রোগ্রাম করবেন আপনার মস্তিষ্ক খুব গরম থাকবে দুই একটা কথা স্লিপ অফ টান হতেই পারে কত কোন তা আমরা দেখেন উনি একটা ভুল করেছে তা আপনারা সেটা নিয়ে মাতামাতি করছেন টল করছেন ওনার যে ভালো দিকগুলো আছে সেগুলো দেখলেন না আপনারা ভালো দিকগুলো আপনি ছাড়েন উনি একটা ভুল করেছে কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হে হাবিব আপনি বলে দিন তিনি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ আল্লাহ পর মুখাপেখি পর মুখাপেখি মানে আল্লাহ কারো মুখাপেখি নন আল্লাহুস সামাদ তো ইনি এই জায়গায় বলেছেন যে লাম ইয়ালিদ ওয়া লাম আল্লাহ কাউকে জন্ম দেন না কাউ থেকে জন্মগ্রহণ করেন না এই অর্থটা উনি আগে করে ফেলেছে আর কি মানে লাম ইয়ালিদ বলেন না বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ তো এটা তো আল্লাহটা গুণান আল্লাহটা গুণ আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন না কাউকে জন্ম হয়তো অর্থ আগে করে ফেলেছে এবার অর্থটা আঘাতটা পড়ে ফেলেছে কথাকে বোঝেন না আপনারা কোরআন শরীফ একটু আগে পড়ে ফেলেছে দুই একটা কথা স্লিপ অফ টাং হতেই পারে কথা কোন ঠিক কিনা তো এটা আমরা কেন আমরা এগুলো একটু ট্রল করছি একটা মানুষ ভুল করলে তাকে বুঝাইয়া দেন ঠিক কিনা কোন আপনি ট্রল করলে উনিও কষ্ট পাবে বলে দেন যে হুজুর আপনার ভুল হয়েছে এটা শুধরাই নেন কথা কয় না সবাই মিলি গালি গালাজ ঠাট্টা তামাশা করছেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বনা আমিন দুরুশরে পড়ে আল্লাহুম্মা সাল্লে মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাও আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের হাফেজ শামীম রাজা আল আবিদি সাহেব উপস্থিত হয়েছেন জুরকন মারহাবা এক দিক দিয়ে আমার ছোট ভাই আত্মীয় মারহাবা কোন খুব সুন্দর আলোচনা করে যারা ঘোরাফেরা করছেন একটু ফ্যান্ডেল আসা পড়ে আমি দুইটা নাত পড়ব আমার ওয়াজ হলো আজকে আপনারা যাস কবর হাসর নবীর মোহাব্বত নিয়ে যান আর কবর হাসরের জন্য আমলকে মজবুত করেন কথা কয় না ইমানকে মজবুত করুন কবর হাসরের জন্য আমলকে মজবুত করেন কথা কয় না আপনি যখন এটা নিয়ে কবরে যাবেন হাসরে উঠবেন তখন দেখবেন আপনি হাসর ময়দানে পার হয়ে যাবেন জুরকন মারহাবা একটা নাত রাসূল সকলে আমার সাথে পড়বেন আমারে মদিনাই নিবানি দয়াল নবীজি আমারে মদিনাই নিবানি বলেন না আমারে মদিনাই নিবানি দয়াল নবীজি আমারে মদিনাই নি নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখা দগো চেহারা নুরানি দয়াল নবীজি আমারে মদিনাই নিবানি হাতলে আমারে মদিনাই নিবানি দয়াল নবীজি আমারে মদিনাই নিবানি বলে আমারে মদিনাই হে দয়াল নবীজি আমারে মদিনাই নবীজি
কত মানুষ যায় মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় কত মানুষ যায় মদিনায় আমি কান্দি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি নবী মদিনার গান নীরবে শুনি দয়াল নবী জি আমারে মদিনায় নিবার হাত তুলে আমারে মদিনায় নিবানী দয়াল নবী জি আমারে মদিনায় নিবানী বল মারহাবা ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পর আমারে ফেলিয়া তুফানে ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইল পর আমারে ফেলিয়া তুফানে ওরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল মারহাবা বলে ওরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল তরায়া না এ অধমের দয়াল নবী বিহনে আজ আমার বান্দবকে গো না দয়াল নবী বিহনে যুরকন মারহাবা বাজান একটাই কথা বলবো নবীকে ভালোবাসবেন বেশি বেশি দুরুদ শরীফ পড়বেন আমল করবেন এই যে রমজান মাস আসছে এই রমজান মাসে রোজা রাখবেন মারহাবা করুন রমজান মাসের যথাযথ হক আদায় করবেন কিন্তু দেখবেন এই রমজান মাসেও কিছু অসাধু ব্যবসায়ী দোকানে পর্দা লাগিয়ে মানুষকে খাওয়াবে কথা কয় না কথা কয় না শনিবারের বিধান লঙ্ঘন করেছে বনি ইসরাঈল উম্মত বানরে পরিণত হয়ে গেছে আল্লাহ বলেছে তোমরা শনিবারে মাছ ধরো না তারা কি করতো শনিবারে মাছগুলো বেরি বান দিয়ে রাখতো আবার পরের দিন ধরে ফেলতো অথচ আল্লাহ বলেছে তোমরা মাছ ধরো না এখন আল্লাহ বলছে তোমরা রোজা রাখো ওয়াতিমুস সিয়াম আইলাল লাইল আপনি রাত পর্যন্ত রমজানকে পরিপূর্ণ করেন এখন আমরা কি করছি রাতে তো খাই ওই আবার দেখবেন দুপুর বেলায় কিছু অসাধু ব্যবসায়ী পর্দা লাগিয়ে মানুষদেরকে খাওয়াচ্ছে কথা কয় না আল্লাহ হেফাজত করুক বাজান একটা মাস কষ্ট করেন না একটা মাস কষ্ট করেন এই রমজান মাস তো সবসময় আসবে না আপনার কপালে রমজান মাস আসবে কিনা আপনি সেটাও জানেন না এই রমজান মাসে যথাযথ হক আদায় করবেন রমজান মাসে তারাবি পড়বেন রমজান মাসে বেশি বেশি দান করবেন রমজান মাসে যারা ইফতারি করতে পারছে না ইফতারি করবেন রমজান মাসে আপনি তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রমজান মাসে 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ শুধু তাই নয় এই রমজান মাসে যদি আপনি একটা আমল করেন কয়টা 70 গুণ সব আল্লাহ বাড়িয়ে দিবেন 70 করলে 700 বাড়িয়ে দিবেন তো সেই জন্য বলি এটা হলো বরকতের মাস রহমত মাগফিরাত নাজাত মারহাবা কোন তিনটা ভাগে বিভক্ত একটা হলো রহমত মাগফিরাত নাজাত রহমতের 10টি রোজা মাগফিরাতের 10টি রোজা এরপর আপনার নাজাতের 10টি রোজা এই 30টি রোজা যখন আপনি রাখবেন আপনাকে আল্লাহ পরিপূর্ণ দেখবেন ইমানদার বানায় দিবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন আমিন রমজান মাসে রোজা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম